আজকে বৃহস্পতিবার রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যা চাইবেন তাই পাবেন নেভিকারিম সাল্লাল্লাহু আইলাইহিসাল্লামের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটি ছোট্ট গুনা মাফের দোয়া আছে ওই দোয়াটা আজকে পাঠ করতে যদি পারেন তাহলে যত গুনা করেছেন এই চোখ দিয়ে যত সিনেমা দেখেছেন নাজায় দিকে দৃষ্টিপাত করেছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে এই জবানে মুখে যত মিথ্যা কথা বলেছেন এবং মুখের গুনা যত হয়েছে সমস্ত মুখের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে এই কান দিয়ে যত গুণা করেছেন গান বাজনা শুনেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে এই যৌবন কালে যুবক যুবতী যত গুণা করেছেন গোপন প্রকাশ্যে শক্ত তো কঠিন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের রিজিকের অভাব অনটন যাদের আছে যাদের ফ্যামিলির মধ্যে সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যাকে সমাধান করে গাইবি ধন সম্পদ রিজিক দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসবে এবং মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন মনের আশা পূরণ হবে প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার বার দিন অথবা রাত অবশ্যই এই ছোট্ট দোয়াটি নবীজির শিক্ষানো শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে আমি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ সহি সুন্দরভাবে শব্দে শব্দে পাঠ করতে পারবেন প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন নবীজির শিখানো সব থেকে নবীজির কাছে প্রিয় নবীজি ভালোবেসে আল্লাহর কাছে এই ছোট্ট তাও বারো দোয়াটি পাঠ করে দেন যদি পাঠ করতে পারেন কপালটা খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনে যত গোনা করেছেন গোনাগুলো ধুয়ে মুছে একটা গুণাও আপনাদের শরীরের মধ্যে থাকবে না একবারে নিষ্পাপ হয়ে যাবেন কারণ আজকে কিন্তু বৃহস্পতিবার দিন সাল্লাল্লাহু প্রতি এবং সোমবার রোজা রাখতেন সপ্তাহের মধ্যে দুইটি দিন সাহাবাইকার আমরা প্রশ্ন করলেন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ বৃহস্পতিবার যখনই আসে আপনি অপেক্ষা করতে থাকেন এবং আগ্রহ ভরে আপনি কেন বৃহস্পতিবার এবং আমাদেরকে বলুন ইয়া সুর আল্লাহ আমরা জানতে চাই সাহাইকার আমরা আল্লাহ রসুলের যে কোনো আমল করার জন্যে পাগল হয়ে যেত আর আমি আর আপনি দুনিয়া 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 দুনিয়ার জন্য পাগল হয়ে যাই আমলের দিকে আমাদের উৎসাহ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন বৃহস্পতিবার এবং সোমবার নবীজি বললেন ও আমার সাহাবাই ক্যারামরা শোনে রাখ শোনে রাখো আমি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখি কেন আমার আল্লাহ রাবুল আলমিনের কাছে সারা দুনিয়ার সারা পৃথিবীর যত মমিন মুসলমান আছে প্রত্যেকের আমল নামাটা সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে পৌঁছানো হয় আসমানের দরজা খোলা থাকে

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপস্থাপন করা হবে আর আল্লাহ রাব্বুল রোজা অবস্থায় তখন দেখতে পান এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্যে আমি রোজা রাখি বৃহস্পতিবার এবং সোমবার দুইটি দিন নবিয়ে রোজা রাখতেন আপনি যদি দুইটি দিন না পারেন একটি দিন রাখেন বৃহস্পতিবারে রাখেন তাহলেও তো সব হবে প্রচুর এবং নবীজি বলেছেন বৃহস্পতিবার এবং সোমবারে বৃহস্পতিবার এমন দিন আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে মাপ চাইবে আল্লাহ

এবং আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে অনেকের সংসারের মধ্যে রিজেকে বর্কত হয় না ছেলে সন্তান হাসবেন কিংবা আব্বু অনেকের বিদেশে থাকে অনেকের ঘরের মানুষ বিদেশে থাকে কিন্তু রিজিকের মধ্যে বর্কত হয় না সর্বপ্রথম বলবো আপনারা দিনের পথে চলে আসুন শান্তি আছে গুনা করবেন না পাশাক্ত নামাজ পড়ুন সৎ পথে চলুন এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না কাউকে ঠকাবেন না জেকিরে ফেকিরে চলবেন যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ রহমানের রাহিম বলে কাজটা শুরু করবেন আল্লাহ তালার পথে চলেন ইনশাল্লাহ আর আমলটি করেন আল্লাহ রেজিকের মধ্যে বরকত দেবে আল্লাহ নিজেই তো আদা করেছেন আল্লাহ বলেন

এমন উৎস থেকে এমন জায়গা থেকে রিজিক দান করবে আল্লাহ সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে যে রিজিক রিজিক আসবে দিবে আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে দেয়ার জন্য আপনি ভাগ্য খারাপ বলে বসে আছেন আপনি দোয়া করছেন না আপনি কি জানেন দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার কপাল ভালো করা হবে আপনার বাড়া মুসিবত বিপদ আপদ থাকলে কেটে যাবে এই জন্য দোয়া করতে হবে আজকে দোয়াটা পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ঋণকে পরিশোধ করে দেবে যত চিন্তা ভাবনা আছে আপনি কিভাবে চলবেন কিভাবে খাবেন সব চিন্তা ভাবনাকে আল্লাহ দূর করে দিবে এবং আল্লাহর নবীজি আল্লাহর কসম করে প্রতিজ্ঞা করে বলেছেন ছোট্ট দোয়াটি বাট করে যা চাইবেন তাই পাবেন আল্লাহর কাছে কি চান আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন মনে আশা পূরণ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি নবীজি দিয়েছেন তবে চাওয়ার মতো চাইতে হবে আমলের মতো আমলটি করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি আমরা এক্ষুনি শুরু করে দিব বৃহস্পতিবার দিন অথবা রাত আপনি যেই মুহূর্তে আমলটি করতে পারেন আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন সর্বপ্রথম একবার দুই বরাহিম পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটিবার দরুদ ইব্রাহিম পাঠ করুন সহি শুদ্ধ ভাবে 10টি রহমত নাজিল হবে 10টি গুনাহ মাফ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পকে আপনার দরুদরা আপনার বাবার নাম আপনার নাম আপনাদের গ্রামের নাম পর্যন্ত ফের তারা পৌঁছে দেবাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ্রা পড়তে হবে একবার পড়ুন أمارشونجي. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى আলি মুহাম্মদ কামা বারেক তাআলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম انك حمিদুল সর্বপ্রথম দরুদ ইব্রাহিম একবার পাঠ করেছেন দুই নম্বরে আপনার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর নবীজি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে যেই তাও বাইশ থেকে বারোটি পাঠ করেছেন ভালোবেসে পাঠ করেছেন ওই ছোট্ট নবীজির শেখানো তাও বারো দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আবার পাঠ করুন মনের মধ্যে এই চিন্তা ভাব করবেন আল্লাহ আর জীবনে আমি কখনো গুনাহ করব না গুনা করেছি ভুল করেছি মম থেকে বলবেন এবং আল্লাহর গগন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে ধোঁয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে পাঠ করুন সব ব্যা নাল্লাহি ওয়া বেহাম দেহে আস্ত গো ফেরুল্লা এলাই প্রিয়দিনী ভাইয়া বং বোনেরা আশা করি পাঠ করেছেন আরেকটি বার পাঠ করুন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাওয়ার জন্য শিখানো দোয়াটি পাঠ করুন যত পেরেশানি দুঃখ কষ্ট মনের মধ্যে আছে হতাশা আছে আল্লাহ সকল মনের দুঃখ গুলো দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন রেজেকের মধ্যে বড় কত দান করে দিবে ধনী হয়ে যাবেন দোয়াটি পাঠ করুন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়াকাহির রিজাল মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন যা চাইবেন আজকে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা

লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুল্লাহু কুফুয়ান আহাদ সর্বশেষ একবার দরুদ শরীফ পাঠ করুন এই দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্বা দিকা ওয়া হয়ে গেল আমলটি এখন থেকে শুধু আমিন আমিন বলুন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমিন বৃহস্পতিবার দিনতবার রাত যখন আমলটি তোমার বান্দা বান্দিরা করেছো আল্লাহ জীবনে যত গুনা করেছে আমরা আর গোনা করব না আল্লাহ ভুল করেছি গুনা করেছে আল্লাহ যার জীবনে যত গুণা আছে বড় বড় কবিরা গুণা সগিরা সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও হায়াতে রিজিকে আল্লাহ তালা তুমি বর্কত দান করে দাও আল্লাহ আমরা আর কখনো গুনা করব না গুনা করেছি ভুল করেছি ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটন দূর করো বাসার মধ্যে ফ্যামিলির মধ্যে বরকত দাও যারা যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে কামাই করে এজি করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আমিন ইয়া আল্লাহ আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আল্লাহ মনের স্বপ্নগুলো তুমি পূরণ করে দাও আশাগুলো আল্লাহ তারা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ আমাদের সকলের দিলের এক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও আয় আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দেওয়া ভালো জায়গায় অনেকে বিবাহ করতে পারছে না ভালো একটা মেয়ে যাতে বিবাহ করতে পারে আল্লাহ সেই তফিক দান করে দাও আল্লাহ সকলের জীবনে বরকত দাও রহমত দাও রব্বির হামো কামা রব্বাই আনি সঙ্গীর নবীজির উসিলাই দোয়াকে কবুল ও মেনজুর করে নাও আমিন বিরহমাতিকা ইয়া রহমার রহমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের গুণা মাফ করুক পরিবার সংসারে বরকত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলি ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছি এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিদেরকে কবুল করো জীবনের গুণা মাফ করো মনের আশা পূরণ করো এবং তাদের সকলের পরিবার সংসারে বরকত দিও আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আর এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন একবার সাবস্ক্রাইব করলে আর করতে হবে না এই ভিডিওর নিচে ডান দিক দিয়ে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর নোটিফিকেশন একটা বেল আসবে বিলটার মধ্যে আবার চাপ দেন তারপর নোটিফিকেশন অল করে দিবেন নোটিফিকেশান অল করে দিবেন তাহলে বিলটা বেজে যাবে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লা আল্লাহ কবুল করুক মেনজুর করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত